সেনা সূত্রের খবর, আসন্ন শীতে লাদাখের এলএসিতে মোতায়েন সেনার জন্য শীতের উপযোগী পোশাক ও অন্যান্য সরঞ্জাম এবং রসদ পাঠানোর পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিকাঠামো নির্মাণে। লাদাখের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে ভূগর্ভস্থ তেলের ট্যাঙ্ক। এই আন্ডারগ্রাউন্ড ফুয়েল ডাম্পগুলির প্রতিটি ধারণ ক্ষমতা 4 লক্ষ লিটার করে। সেগুলির পৃথকভাবে মজুত করা হচ্ছে সেনাদের রান্নার কেরোসিন T90 ট্যাঙ্ক আর BMP-2 ইনফ্যান্ট্রি ক্যাম্বেট ভেহিকলের ডিজেল এবং অ্যাপাচি হেলিকপ্টারের অ্যারো টার্বাইন ফুয়েল। রয়েছে শীতের ব্যবহারে উপযোগী বিশেষ শ্রেণীর ডিজেল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তৈরি এই ডিজেল হিমাঙ্কের নিচে 33 ডিগ্রি সেলসিয়াসের কার্যকরী থাকে। চলতি অক্টোবর মাস থেকে একগুচ্ছ নিয়ম বদলালো ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে। আগেই এই ব্যাপারে দেশের সব ব্যাংকে নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে এমন অনেক পরিষেবা পাওয়া যায় যা কোনো গ্রাহক না চাইতেই পারেন। এখন যে নতুন নিয়ম, তাতে কোন পরিষেবা নেবেন আর কোনটা নেবেন না তা ঠিক করতে পারেন গ্রাহকরাই। শুধু তাই নয়, অনলাইন লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকদের পছন্দকেই গুরুত্ব দেওয়া হবে। মার্চ থেকে এখনও অবধি 19,800 জন আমাজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে ওই ই কমার্স সংস্থার তরফে। বিভিন্ন পরিষেবা মিলিয়ে প্রায় 13,70,000 জন কাজ করেন ওই সংস্থায়। সম্প্রতি ওই সংস্থার কিছু লজিস্টিক সেন্টারের কর্মীরা কোভিড নিয়ে নিরাপত্তার ব্যাপারে সংস্থার পদক্ষেপে সমালোচনা করেছিলেন। ওই কর্মীদের অভিযোগ, সহকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর ঠিকমতো জানানো হচ্ছে না তাদের। এরপরেই বিবৃতি দিয়ে আক্রান্তের বিষয়টি জানানো হলো অ্যামাজনের তরফে। NCRB রিপোর্ট বলছে এই মুহূর্তে দেশে প্রতি 16 মিনিট অন্তর অন্তর একজন মহিলা ধর্ষিত হন, অর্থাৎ প্রতিদিন দেশে 90 থেকে 91টি ধর্ষণের ঘটনা ঘটে। আরও উদ্বেগজনক হল প্রতি 30 ঘন্টা অন্তর কোনো না কোনো মহিলাকে ধর্ষণ করে খুন করা হয় এদেশে। শুধু তাই নয়, গত বছর দেশে প্রত্যেক 2 ঘন্টা অন্তর কোনো না কোনো মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুষ্কৃতীরা। রেললাইনের পাশের পিলার থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সকালে দত্তপুকুর বিরার মাঝে রেলের পিলারে দেহটি ঝুলতে দেখে গ্রামবাসীরা। স্থানীয়রা জানিয়েছে দেহটি হাঁটু মোড়া অবস্থায় দেখতে পান তারা। এতেই জোরালো হচ্ছে খুনের অনুমান। তবে কি খুনের পর পিলারে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ? ঘটনাটি আত্মহত্যা নাকি খুন, ময়না তদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পর আজ হাতরাসে যাওয়ার সময় তৃণমূল প্রতিনিধি দলের পথ আটকালো উত্তরপ্রদেশের পুলিশ। দিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার পথ পেরিয়ে এসে ওই প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল নির্যাতিতার বাড়ির 1.5 কিলোমিটার দূরত্বে। কিন্তু এরপরেই ওই দলকে আটকে দেয় পুলিশ। ওই দলে ছিল 3 সংসদ ডেরেক ও ব্রায়েন, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও প্রাক্তন সংসদ মমতা ঠাকুর। তৃণমূল কংগ্রেসের তরফে সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে।